হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, যে সকল ছাত্র এবং ছাত্রী যারা রয়েছে স্কুল বা কলেজে পড়াশোনা করে, প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, ওয়ান থেকে পিএইচডি পর্যন্ত যে সকল ছাত্র ছাত্রীরা, যারা এসটি এসসি ওবিসি স্কলারশিপের জন্য, অর্থাৎ ওএসসি স্কলারশিপের জন্য যারা ব্যাকওয়ার্ড ক্লাসের ছাত্র ছাত্রী রয়েছে, তারা আবেদন করেছিলেন এই ওএসসি স্কলারশিপের জন্য। তো তাদের টাকা কিন্তু অনেক দিন থেকেই দেওয়া হচ্ছে না, এবং ওএসসি স্কলারশিপ বলে না, বিভিন্ন স্কলারশিপ যেমন নবান্ন স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, এমনকি ওএসসি স্কলারশিপের টাকাটাও কিন্তু আটকে ছিল। তো ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম গত কালকের একটি ভিডিওতে যে ওএসসি স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে আমি ভিডিওটা করেছিলাম বেসিক্যালি। তো সেই ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম যে ঐক্যশ্রী স্কলারশিপের টাকা কবে দিতে পারে, এবং সাথে সাথে ওএসসি স্কলারশিপের টাকাটাও কবে দিতে পারে বা অল স্কলারশিপের টাকাটা কবে দিতে পারে আপনাদেরকে ধারণা দিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওতে কিন্তু অনেকেই আপনারা কমেন্ট করেছেন ফেক, এটা কিন্তু একদমই ভালো না। কেননা ফেক কেন কমেন্ট করবেন? কারণ সঠিক ভিডিও আপনাদেরকে প্রোভাইড করি, সঠিক ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর আপনারা যদি বলেন যে ফেক ভিডিও তাহলে কেমন লাগবে আমাদের? তো আপনাদেরকে কিন্তু আমি গত কালকে জানিয়ে দিয়েছিলাম সে আপডেটটি, এবং আজকে কত তারিখ, আজকে 28 তারিখ, আজকেই কিন্তু একটি পেমেন্ট, আমার একটি ফ্রেন্ডস একটি পেমেন্ট পেয়েছে, যেটা এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের যেটা ওএসসি স্কলারশিপের জন্য আবেদন করেছিল। আমাদের একসঙ্গেই কলেজে আমরা পড়াশোনা করি, আমারই একটা ফ্রেন্ড আমাদের পাশেই মানে থাকে, তো তার কাছ থেকে আমি সেই পেমেন্টটা পেলাম, আমাকে সে হোয়াটসঅ্যাপে জানালো এবং সে পেমেন্টটা আমাকে দিল। তো তার স্ট্যাটাসটা আমি আপনাদেরকে দেখাবো, এর সাথে সাথে সে কত টাকা পেয়েছে সেটা দেখাবো, কখন ঢুকেছে এবং কত তারিখে সেটা ভেরিফাইড করা হয়েছে, সমস্ত ডিটেলসে আজকের এই ভিডিওটি থেকে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকে থেকে পেমেন্ট স্টার্ট হয়ে গেছে, আপনাদেরকে অবশ্যই আজকের ভিডিওতে ডিটেলসে জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর ভিডিওটি ভালো লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। কেননা অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা অপেক্ষায় বসে আছে, যারা এখনও টাকা পাইনি, যারা ভাবছে টাকা পাবো কি না, বিভিন্ন রকম সমস্যায় রয়েছে, তাদেরকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে। তো চলুন যে বিষয়টি আমরা আলোচনা করবো সেটা দেখে নিই। তো বন্ধুরা, আমি শেষে আপনাদেরকে পেমেন্টটা দেখাচ্ছি, প্রথমত আপনাদেরকে ডিটেলসটা আমি আলোচনা করি যে ওএসসি স্কলারশিপের জন্য যারা আবেদন করেছেন, তো সেক্ষেত্রে ওএসসি স্কলারশিপে যাদের বিভিন্ন রকম স্ট্যাটাসে যাদের মানে বিভিন্ন রকম ছিল, যাদের পেন্ডিং রয়েছে, কারো লর্ড জেনারেশন রয়েছে বা কারো ডিস্ট্রিক্ট ভেরিফাইড রয়েছে, ইনস্টিটিউট ভেরিফাইড রয়েছে, বিভিন্ন রকম কিন্তু সিস্টেম রয়েছে। তো আজকে আপনাদেরকে দেখিয়েছি, দেখুন প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে, যে কাজটি না করলে আপনারা বুঝতে পারবেন না, সেটা হচ্ছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন। এখানে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এখানে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনে গিয়ে কিন্তু আমাদেরকে এখানে ট্র্যাক করতে হবে। তো এখানে ট্র্যাক করবেন কীভাবে, এখানে আপনাদের দেখবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে, কীরকম স্লিপটা আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা দেখুন যে এরকম একটা আপনাদেরকে স্লিপ দেওয়া হয়েছে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ। তো এই স্লিপটা কিন্তু আপনাদের কাছে আছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের স্বীকৃতি, যেটা বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস। তো এরকম কিন্তু লেখা থাকবে, দেখবেন যে পোস্ট ম্যাট্রিক বা প্রি ম্যাট্রিক আপনারা যেরকম আবেদন করেছেন, তো এরকম ঠিক লেখা থাকবে। তো এই নাম্বারটা আপনাদের দরকার, এখানে কী হবে, এই নাম্বারটা আপনার শেখাতে দরকার, এই দেখেন এই নাম্বারটা। তো এখানে দেখতে পাচ্ছেন WBD লেখা, এই নাম্বারটা আপনাদের, এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন বা ইউজার আইডি, এটাই হচ্ছে নাম্বার দরকার। তো এটা এখান থেকে আপনারা দেখে নেবেন, নেওয়ার পর আপনারা সোজাসুজি কোথায় যাবেন, সোজাসুজি ওয়েবসাইটে চলে যাবেন। তো সোজা ওয়েবসাইটে গিয়ে কিন্তু এখানে আপনারা ইনপুট করে দেবেন এই নাম্বারটাকে। দেওয়ার পর আপনারা এখানে ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন, কোন ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন বা বাসিন্দা পড়াশোনা করেন সেখানে দিবেন। তারপর এখানে 2020-21 দিবেন, অর্থাৎ আপনার 2020-21 দেখবো নিউ, যেটা লেটেস্ট ভার্সন। তারপরে যেটা বলা হয়েছে দেখছেন যে এখানে ক্যাপচার কোড, এটা আপনারা এখানে এন্টার করে দেবেন। এন্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনারা কিন্তু স্ট্যাটাস দেখে নিতে পারবেন। তো আমি এখানে অলরেডি করে রেখেছি, দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটু আগে কিন্তু এখানে বের করে রেখেছি। তো দেখছেন যে এখানে যে বলা হয়েছে যে স্ট্যাটাস, তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন নাম কিন্তু একই রয়েছে, আমি যে ব্যক্তির আপনাকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখালাম তারই কিন্তু আমি নাম দিয়ে কিন্তু এটা খুলেছি, ওপেন করেছি। তো দেখছেন এখানে যে বিষয়টি আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে, যে বিষয়টি খুব দরকারি সেটা হচ্ছে এই বিষয়টি, আপনাকে প্রথমত এখানে দেখতে হবে আপনার স্ট্যাটাসটা কী রয়েছে এখন পর্যন্ত। এখানে কিন্তু স্ট্যাটাসে দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ইজ ভেরিফাইড বাই ডিস্ট্রিক্ট অ্যান্ড সেনশন বাই স্টেট। তো বলা হয়েছে আপনার কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাইড করা হয়েছে এবং স্যাংশন করা হয়েছে স্টেট লেভেলে। তারপর আপনাকে এখানে লট নাম্বার একটা দেওয়া হয়েছে, লট নাম্বারটা দেওয়ার পর কিন্তু আপনার এখানে 25/5/2021 অর্থাৎ গত 2 থেকে 3 দিন আগে কিন্তু লট নাম্বার দেওয়া হয়েছে, এবং এটা কোন ডিস্ট্রিক্ট সেটা দেখাচ্ছে মুর্শিদাবাদ, এবং এটা গত 2 থেকে 3 দিন আগে এটা ভেরিফাইড করা হয়েছে, লট নাম্বার দেওয়া হয়েছে, তারপরে আজকে কিন্তু টাকাটা ক্রেডিট করে দেওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কোনোরকম মিথ্যা কথা নাই, ফেক কথা নাই, আমি আপনাদেরকে ফেক কথা বা মিথ্যা কথা দেওয়ার চেষ্টা করি না কোনো দিন, আপনাদেরকে কোনো স্কলারশিপ বিষয় বা বিভিন্ন রকম আমাদের চ্যানেলে কোনো মিথ্যা কথা আমি আপনাদেরকে প্রোভাইড করি না, শুধুমাত্র আপনাদের বোঝার ভুল হয়, আপনাদেরকে বুঝতে পারেন না হয়তো, এর জন্য আপনারা হয়তো ফেক লিখেন বা কেউ পুরো ভিডিওটা দেখে না, হয়তো 1 মিনিট বা
30 সেকেন্ড দেখলো, দেখার পর ফেক লিখে চলে যায়, এটা কিন্তু মোটেই ভালো নয়। তো দেখবেন যে এখানে আপনার যদি এরকম স্ট্যাটাস থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের টাকাটা অলরেডি ব্যাংকে চলে এসেছে। যদি এখান থেকে দেখতে পাচ্ছেন যে লট নাম্বার দিয়ে দেবে, তারপরে এখানে ডেট কিন্তু দিয়ে দেবে, এবং এই ডেটটা দেওয়া হয়েছে 25 তারিখ, এবং আজকে থেকে স্টার্ট হয়েছে টাকা দেওয়া। কেননা আমি ঐক্যশ্রী স্কলারশিপের এখনও কোনো পেমেন্ট পাইনি, এখন কোনো পেমেন্ট পাইনি, এর আগে আমি পেয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম সেই প্রুফটা, এবং এখনও পেমেন্ট পাইনি, আমার হাতে আসেনি। তো যখন আমি পেমেন্ট পেয়ে যাবো আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। শুধুমাত্র এটা এসটি এসসি ওবিসিদের জন্য ওইসি স্কলারশিপের এই পেমেন্টটা আমি পেয়েছি, তাই আপনাদেরকে সরাসরিভাবে দেখানোর চেষ্টা করলাম। কেননা অনেকেই আছে টেনশনে আছেন টাকা পাবেন কি না, অনেকে কিন্তু বিভ্রান্ত হয়তো আপনারা পড়ছেন। তো বন্ধুরা চলুন আপনাদেরকে একটা বিষয় আমি দেখাবো, সেটা হচ্ছে কি পেমেন্ট প্রুফ। যেটা পেমেন্ট প্রুফটা দেখা হয়েছে সেটা চলুন আমরা দেখে নিই। তো বন্ধুরা দেখুন মোবাইল অন স্ক্রিন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট ক্রেডিট ইনফো লেখা রয়েছে প্রথমত, তারপর দেখছেন যে কত টাকা দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা দেওয়া হয়েছে, 5040 টাকা কিন্তু দেওয়া হয়েছে, এবং এটা ক্রেডিট হয়েছে 28/5/2021 17:37:39 দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টাকাটা সেটা কিন্তু অ্যাকাউন্ট নম্বর শেষের 5টা সংখ্যা দেওয়া রয়েছে, এবং এই টাকাটা আজকেই টাকা দেওয়া হয়েছে, এটা হচ্ছে ওএসিস স্কলারশিপের টাকা। তো আপনারা কিন্তু সরাসরিভাবে দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন এখানে কী কী বলা হয়েছে। আপনাদেরকে কিন্তু সমস্ত ডিটেলস আমি জানিয়ে দিলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো অনেকেই ভাবছিলেন কবে টাকা পাবেন বা কবে থেকে টাকা দেওয়া হবে, তো কোনো টেনশন নাই, আজ থেকে কিন্তু টাকা স্টার্ট হয়ে গেছে দেওয়া। সব স্কলারশিপের কিন্তু সমস্ত স্কলারশিপের টাকা দেওয়া স্টার্ট হয়ে গেছে, কোনো চিন্তা নয়। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন। কেননা অনেকেই জানে না, অনেককে জানানোর চেষ্টা করে দেবেন, আপনাদের যাদের বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে জানানোর চেষ্টা করে দেবেন। এবং এই চ্যানেলটি যদি ভালো লাগে থাকে, ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন আমাদের ভিডিওতে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে, আর কোনো ভিডিও এই চ্যানেল থেকে আপনার পরবর্তী মিস হবে না। সমস্ত লেটেস্ট আপডেট ভিডিও এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন।